बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सरकारी राजेंद्र कलेजे अर्थनीति विभाग प्रथम वर्ष अनार्स श्रेणी अध्ययनरत शिक्षार्थी ऑनलाइन क्लास के शुभेच्छा और स्वागत जानाई। मोहम्मद फज्जल हुसैन सहयोगी अध्यापक सरकारी राजेंद्र कलेज फरीदपुर। सुप्रिय शिक्षार्थी बंधुरा, आशा करी तुम्हारा भलो आसो, सुस्थ आसो एवं निरापदे आसो। विगत क्लासेर धारावाहिकताय आज के तुम्हादेर मौलिक बेस्टिक अर्थनीतिर चाहिदा चैप्टारे चाहिदार स्थितिस्थापकता सम्पर्कित समस्या और तार समाधान निये आलोचना करब। प्रिय शिक्षार्थी, तुम्हादेर मने आछे आमरा विगत क्लासे चाहिदार स्थितिस्थापकता सम्पर्के आलोचना करेछि। तीन धरनेर स्थितिस्थापकता निये आमरा आलोचना करेछिलाम, चाहिदार दाम स्थितिस्थापकता, चाहिदार आय स्थितिस्थापकता एवं चाहिदार आरआरई स्थितिस्थापकता। एई तीन धरनेर स्थितिस्थापकतार तीन रकमेर समस्या आछे, सेई समस्यागुलो आजके आमरा तुले धरबो एवं तार समाधान करार चेष्टा करब। प्रथमे देखो एक समस्या, एक्स पण्यर दाम 30 टाका थेके ह्रास पेये 20 टाका हवाय तार चाहिदा 5 एकक थेके बृद्धि पेये 10 एकक होयेछे। पण्यटिर चाहिदार स्थितिस्थापकता निर्णय करो, अर्थात चाहिदा जेहेतु एखाने दामेर कथा बला होयेछे, एखाने मूलत आमरा चाहिदार दाम स्थितिस्थापकता निर्णय करब। तुम्हारा निश्चय अवगत आसो इतिपूर्वे आमी चाहिदा दाम स्थितिस्थापकतार सूत्र एभावे उपस्थापन करेछिलाम, इलास्टिसिटी अफ प्राइस इक्वल टू डेल क्यू एक्स बाई डेल पी एक्स इंटू पी एक्स बाई क्यू एक्स। एक्स हलो आमार पण्य, ताहले डेल क्यू एक्स बोलते आमरा बोलेछिलाम इतिपूर्वे चेंज अफ कमोडिटी अफ एक्स, अर्थात एक्स पण्यर चाहिदार परिवर्तन, एक्स पण्यर दामेर परिवर्तन डेल पी एक्स, एवं पी एक्स हलो प्राथमिक दाम, क्यू एक्स हलो प्राथमिक चाहिदा। তাহলে আমরা এক নম্বর যে সমস্যা আছে এটা আমরা সমাধান করার চেষ্টা করি। এক্ষেত্রে এখানে আমরা দেখি, দেখো দাম 30 টাকা পি এক্স, অর্থাৎ এক্স পণ্যের প্রাথমিক দাম ছিল 30 টাকা এবং পি এক্স ওয়ান ইকুয়াল টু ছিল লাস্টে কত হলো 20 টাকা। চাহিদা কিউ এক্স ওয়ান ইকুয়াল টু ছিল আমার 5 একক, সরি কিউ এক্স ছিল 5 একক, কিউ এক্স ওয়ান ছিল আমার 10 একক। এখান থেকে আমরা কি করতে পারি, ডেল পি এক্স इक्वल टू हमें लिखते पारि 20 माइनस 10 इक्वल टू 10, डेल क्यू एक्स इक्वल टू 10 माइनस कत हल चाहिदा 5 एकक थेके बृद्धि पे 10 एकक होयेछे, एवं एखान 30 टाका थेके ह्रास पे 20 टाका, 20 तो 30 ना एटा छिल आमार 30 माइनस 10। अच्छा, तो 10 हमार माइनस 5 इक्वल टू 5, और तो ये हम लिखते पड़े इलास्टिसिटी प्राइस, इलास्टिसिटी ऑफ प्राइस इक्वल टू डेल क्यू एक्स कत पे से हम 5, डेल पी एक्स कत पे से हम माइनस 10 इनटू किस लो हमार पी एक्स ছিল 30 বাই কিউ এক্স ছিল 5। এখন যদি আমরা এটাকে সমাধান করি
আমার দাঁড়ায় 5 5 কাটা গেল 330 তার মানে মাইনাস 3 তাহলে এখানে আমি দেখলাম ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু মাইনাস 3 যেহেতু আমরা জানি দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে অর্থাৎ দাম যদি কমে যায় চাহিদা বেড়ে যাবে দাম বেড়ে গেলে চাহিদা কমে যাবে এজন্য এখানে আমার লাস্ট প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল হইছে মাইনাস 3 যেহেতু দাম আর চাহিদার মধ্যে বৈপরীত্য সম্পর্কের কারণে আমার রেজাল্ট হয়েছে মাইনাস 3 এবং দ্রব্যটি সম্পর্কে যদি মন্তব্য করা হয় তাহলে তোমরা বলবা যে এটা হলো স্বাভাবিক দ্রব্য কারণ আমরা জানি অন্যান্য অবস্থা স্থির থেকে যদি কোনো দ্রব্যের দাম হ্রাস পায় চাহিদা বেড়ে যাবে দাম বেড়ে গেলে চাহিদা হ্রাস পাবে যে কারণে দ্রব্যটি হলো আমার স্বাভাবিক দ্রব্য এভাবে যদি যে কোনো সমস্যা আসলে আমরা এভাবে প্রাইস ইলাস্টিসিটি আমরা এইভাবে নির্ণয় করতে পারি তাহলে এবার আসি আমরা দুই নম্বর সমস্যা ছিল কোন ব্যক্তির আয় 1000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1200 টাকা হওয়ায় এক্স পণ্যের জন্য তার চাহিদা 30 একক থেকে বৃদ্ধি পেয়ে 35 একক হয়েছে বলা হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং দ্রব্যটি ধরন সম্পর্কে মন্তব্য করো এক্ষেত্রে দাম স্থির থাকবে দাম স্থির থেকে যদি এই ঘটনা ঘটে তাহলে ওই দ্রব্যটির আয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করতে তাহলে আমরা দেখি আমরা বলছিলাম যে ইলাস্টিসিটি অফ ইনকাম এভাবে আমরা দেখিয়েছিলাম ইতিপূর্বের ক্লাসে যদি তোমাদের মনে থাকে ডেল কিউ এক্স বাই ডেল ওয়াই ডেল কিউ এক্স বাই ডেল কিউ এক্স ডেল কিউ বাই এক্স দরকার নাই এক্স দরকার ডেল কিউ এক্স বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ এক্স এই ছিল আমার আয় স্থিতিস্থাপকতার সূত্র এই সূত্র দিয়ে আমরা ওই দ্রব্যটির আয় স্থিতিস্থাপ চাহিদার আয় স্থিতিস্থাপকতা নির্ণয় করি তাহলে এবার আসো দেখি আমরা তাহলে কি ছিল আমার এখানে আয় ওয়াই ওয়াই দিয়ে আমরা আয় নির্দেশ করি ওয়াই ইকুয়াল টু ছিল 1000 টাকা আচ্ছা আয় বৃদ্ধি পেয়ে হলো ওয়াই ওয়ান ধরলাম আমরা সেটাকে 1200 টাকা আচ্ছা এক্স পণ্যের চাহিদা প্রাথমিক চাহিদা অর্থাৎ কিউ এক্স কোয়ান্টিটি অফ এক্স ছিল তোমার 30 একক আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার চাহিদার পরিমাণও বৃদ্ধি পেল সেটা হলো কিউ এক্স ওয়ান ইকুয়াল হলো 35 একক আচ্ছা অতএব আমি এখানে ডেল ওয়াই এখান থেকে নিতে পারি সমান হলো 1200 মাইনাস 1000 সমান হলো 200 আচ্ছা 200 টাকা আচ্ছা এবার আমি ডেল কিউ এক্স নেব এখান থেকে ডেল কিউ এক্স ইকুয়াল টু 35 মাইনাস 30 ইকুয়াল টু হলো 5 অতএব আমি এই মানটা ইনকাম ইলাস্টিসিটি যে সূত্র আমি পেয়েছি সেটাকে যদি সেটাতে আমরা মান বসাই তাহলে আমাদের কি আসবে দেখো 5/200 ইনটু ওয়াই ছিল কত আমার ওয়াই ছিল 1000 টাকা ডিভাইডেড বাই কিউ এক্স অর্থাৎ ছিল আমার 30 এখন আমি কি করতে পারি 5 6 30 এটার দামটা আমি এই 0 0 0 0 কাটলাম 5 2 10 তাহলে আমার দাঁড়ায় কত কত মান আসে 5/6
এখান থেকে তাহলে আমরা নিতে পারি ডেল পি ওয়াই
इक्वल टू डेल अच्छा क्या कहेंगे तो मैं खाते का हमारा डेल क्यू एक्स इतनी बड़ी डेल क्यू एक्स इक्वल टू 20 माइनस 50 इक्वल टू 5 अच्छा ताले एक बार हमारा जो मान पलाम ये मान का हमारा हमारे शुद्ध स्थापन करो करे हमारा समाधान पेज हो तो देखिए हमारा डेल क्यू एक्स कत पे आसी 5 तो देखा हमारा 5 परसेंट 5 डेल पी ओ कत पेल 10 10 बसलाम एर पर हमारा की छिल पी वाई क्यू एक्स पी वाई छिल 50 क्यू एक्स छिल 15 अच्छा এবার আমরা দেখি তাহলে কি হলো আমরা কাটাকাটি দেই 5 10 50 3 5 15 তাহলে আমাদের মান আসলে কত 5/3 5/3 এবং এটা হলো পজিটিভ তার মানে এটা হলো ইজ গ্রেটার দ্যান 0 তাহলে আমরা বিগত ক্লাসে যে আলোচনা করেছিলাম যদি ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে দ্রব্য দুটো সম্পর্কে মন্তব্য করতে বলছে দ্রব্য দুটো হবে পরিবর্তক বা বিকল্প দুটো তাহলে আমাদের এক্স এবং ওয়াই অন্য দুটোর ধরন কি এরা পরস্পর পরস্পরের পরিবর্তক বা বিকল্প অর্থাৎ এক্স এর পরিবর্তে আমি ওয়াই পণ্য ব্যবহার করতে পারি অথবা ওয়াই পণ্যের পরিবর্তে আমি এক্স পণ্য ব্যবহার করতে পারি তাহলে আমাদের মান হলো 5/3 ইলাস্টিসিটি ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইলাস্টিসিটি অফ ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত হলো না 5/3 ইজ গ্রেটার দ্যান 0 তার মানে এটা হলো দ্রব্য দুটি ধর হলো পরস্পর পরিবর্তক বা বিকল্প দ্রব্য আমরা বলতে পারি তাহলে মান হলো আমার এটা এবং দ্রব্য দুটি হলো চল্লিশ একক পণ্য দুটোর চাহিদার আড়াল স্থিতিস্থাপকতা ও সম্পর্ক নির্ণয় করো এই সেটু এক্স বাই এ পি ওয়াই ইন্টু পি ওয়াই বাই কিউ এক্স তাহলে আমরা এখান থেকে সেই আগের মতো দেখি আমাদের কি ছিল এক্স পণ্যের দাম তাহলে এটা হলো পি ওয়াই ইকুয়াল টু হলো এক্স পণ্যের দাম 100 টাকা 100 টাকা বৃদ্ধি পেয়ে কত হলো 110 টাকা পি y1 equal to 110 আচ্ছা তাহলে এরপরে আসি আমরা qx qx অর্থাৎ quantity of x চাহিদার পরিমাণ ছিল 60 একক 60 qx1 তাহলে কত ছিল লাস্ট পেজ হলো কত 40 40 এখান থেকে আমরা del py বের করতে পারি del py ইকুয়াল টু 110 মাইনাস 100 সমান সমান 10 আর এখান থেকে আমরা ডেল কিউ এক্স বের করতে পারি ইকুয়াল হলো 40 মাইনাস 60 তার মানে 20 আচ্ছা এখন আমরা এই মানকে যদি আমরা সেই আগের যে সূত্র ছিল সেই সূত্রে যদি স্থাপন করি তাহলে আমাদের মান দাঁড়াবে কত দেখো ডেল কিউ এক্স আমি পেয়েছি 20 equal to 20 del p y কত পেলাম আমি 10 এটা ছিল minus 20 minus 20 কারণ 40 minus 60 হলো minus 20 minus 20 আর del p y ছিল 10 into আমার কি আছে p y by 2x p y ছিল 100 qx ছিল আমার qx ছিল 60 আমরা যদি কাটা কেটে তাহলে দেখি কি আসে 2 প্লিশ তার মানে 100 বাই 30 ইকুয়াল টু আমি লিখতে পারি 10 বাই 3
माइनस এখানে মাইনাস সাইন হবে কারণ আমাদের এই যে মাইনাস 20 এই সাবজেক্ট এখানে চলে আসবে তাহলে প্লাস্টিসিটি ক্রস প্লাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়াল টু মাইনাস 10 বাই 3 দ্যাট মিন্স দা নেগেটিভ আমরা বলছিলাম তিনটা মান যদি এটা লেস দ্যান 0 হয় প্লাস্ট ক্রস প্লাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল টু যদি লেস দ্যান 0 হয় তাহলে কি হবে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরা দেখো আমরা দুইটা আর স্থিতিস্থাপকতার মান পেয়েছি একটা পেয়েছি পজিটিভ আর একটা পেলাম নেগেটিভ যেটা পজিটিভ সেক্ষেত্রে যদি পণ্যের তোমাদের মন্তব্য করতে বলে তাহলে সেটা হবে তোমার পরিবর্তন দ্রব্য আর যেহেতু চার নম্বর সমস্যা ক্ষেত্রে আমাদের মান এসেছে নেগেটিভ কাজে এই দ্রব্য দুটি হলো পরিপূরক দ্রব্য এভাবে আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের মান দেখে আমরা দ্রব্য দুটি সম্পর্কে মন্তব্য করতে পারি তাহলে আজকে আমরা যে চারটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা উপকৃত হয়েছো তোমরা এই বিষয় নিয়ে বাসায় একটু দেখবা এবং পরীক্ষায় যদি এই ধরনের সমস্যা আসে তাহলে এই অনুযায়ী তোমরা সমাধান দেবা আশা করি তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকেই শেষ করছি আল্লাহ হাফেজ